আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিউজিক নাইটের আজকের আয়োজনে। সব সময়ের মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে, এবং বৃহস্পতিবার রাত 11:30 বাজলে যেটা হয়ে থাকে এনটিভির পর্দায়, আমরা চলে আসি আপনাদের পছন্দের এবং ভালোবাসার কাউকে না কাউকে নিয়ে। আমরা ইন অ্যাসেন্স, আমার সাথে তো মিউজিশিয়ান্স থাকেন, ব্যান্ড থাকেন, এবং ভীষণ ভীষণ ভালোবাসার একজন শিল্পী থাকেন, তার কাছ থেকে গল্প আড্ডায় অনেক অনেক গান শুনি আমরা, এবং আপনাদেরকেও কানেক্ট করবার কিন্তু চেষ্টা করি স্ক্রিনে দেখানো নম্বরগুলোর মাধ্যমে। তাই দেরি না করে কানেক্ট হয়ে যান আমাদের সাথে, কারণ কানেক্ট হতে হবে। আজ যিনি আছেন তিনি ভীষণ ভীষণ জনপ্রিয়, প্রিয় তার থেকেও বড় কথা, কয়েকটা প্রজন্মের মানুষ আসলে তাকে দেখে দেখে গান শুনে শুনে বড় হয়েছে, কিন্তু তিনি কি করে যেন তিনিই রয়ে গেলেন, নান আদার দেন আতিক হাসান। কেমন আছেন আপনি এই মুহূর্তে? খুবই ভালো আলহামদুলিল্লাহ। এবং আপনাকে দেখে হয়েছে, যেটা শুরুতেই বললাম এটা কিন্তু সত্য, এবং এটা আজকে হেডলাইনটা দিয়ে দিলাম এই কারণে, আজকে যত ফোন আসবে বলবে ভাইয়া ছোটবেলা থেকে আপনার গান শুনেছি। হ্যাঁ শুনতে কিন্তু ভালোই হ্যাঁ, এই লাগে। জন্য মিসাইলটা আগেই ব্লাস্ট করে দিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, যারা মিউজিশিয়ানস আছেন আপনারা ভীষণ ভীষণ ভালোবাসার এবং পছন্দের। তো আজকে জমজমাট একটা আয়োজন হবে নিশ্চয়ই। তো ইনশাআল্লাহ দিনকাল কেমন কাটছে আতিক ভাই, একটু জানতে চাই। দিনকাল আল্লাহর রহমতে অনেক ভালো। হুম, ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। গানে গানের মানুষ, অনেক শোজ হচ্ছে, গানে গানেই কাটছে, গানে গানেই কাটছে। আচ্ছা আমরা শুরু করে দিই, কোনটা দিয়ে শুরু করব? আমি আজকে আমার নিজের একটি গান দিয়ে, মৌলিক গান দিয়ে শুরু করতে চাচ্ছি, পার্থ মজুমদারের সুরে, সেমি রোমান্টিক একটি গান শুরু করি। আমার চোখে
দীপ জেলে স্বপ্ন দেখে আমার দুচো হারানো সেই স্মৃতি সন্ধ্যারাতে তারার মেলায় আলো প্রদীপ জেলে ভাই, আপনাকে তো মানে এটা আপনিও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সবাই আপনাকে ভালোবেসে কিশোর কুমার ডাকেন। হ্যাঁ, এবং মানে এটা কেন ডাকেন আজকে না, অনেক আগে বুঝেছি যে আপনি খুব সুন্দর করে রোমান্টিক করে গান গান, এবং আপনি যখন আবার স্যাড গান গান তখন স্যাড গানটাও আসলে ভীষণ ভালো লাগার ভালোবাসার জায়গা তৈরি করে। তো এই যে সবাই আপনাকে এত বড় একজন শিল্পীর সাথে তুলনা করে, এটা মানে আপনার কেমন লাগে এটা জানতে চাই না, ভালো লাগারই কথা, কিন্তু যখন দেখা যায় যে অনেক কঠিন গান আসলে মানুষ রিকোয়েস্ট করে ফেলে এবং সেটা গাইবার জন্য দেখা যায় যে আসরে বসতে হয়, প্র্যাকটিস করতে হয়, তখন আসলে কতটুকু বেগ পেতে হয়? আসলে অনেক বেগ পেতে হয়, তবে হ্যাঁ, যার গান আমি শুনে গানটা শিখেছি, উনি এমন একজন শিল্পী ছিলেন যে কোনো গানকে অনায়াসে গাইতে পারতেন, সেটা দুঃখের গান বা আনন্দের গান। তো ওনার থেকেই আমি শিক্ষাটা নিয়েছি কোন গানটা কীভাবে গাইতে হয়। তবে এখানে একটা ব্যাপার আছে, গানের ফিলটাই হলো আসল ব্যাপার। তো ফিলটা দেওয়াটা, এটা আসলে আমার মনে হয় গড গিফটেড একটা ব্যাপার, এটা ভিতর থেকে আসতে হয়। এবং আপনার ভেতর থেকে আমার মনে হয় গলা দিয়ে হবে না, একদম কিশোর কুমারের মতো গলা থাকলে হবে না। আসলে কিশোর কুমার নামটা এত বড় যে ওনার এক কোটি ভাগের এক ভাগও কিন্তু না কেউই, একদম একদম। এবং বেগের যে কথাটা বললেন, বেগ যত পান বা না পান আমাদের কানে আমরা প্রচুর শান্তির বেগ পাই আপনি যখন গান গান। সো গানটা কন্টিনিউ করতে চাই, আরেকটা গানে চলে যেতে চাই। তো যার নাম বলা হলো আমার শ্রদ্ধেয় কিশোর কুমার, ওনারই একটা গান গাইছি এবার, ছবির গান, জীবন মরণ ছবি ছবির নাম। গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর অজয় দাস। শুনি। পারে থাকবো আমি তুমি রইবে এপারে, শুধু আমার তো চোখ ভরে দেখবো তোমারে,
পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে মন্ত্রে যখন এক হবে দুটি মন এক শুভ দৃষ্টিতে মিলে যাবে তো দৃষ্টিতে মিলে যাবে তো নয় ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে ওপারে থাকবো আমি তুমি রইবে এপারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তো দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার কিশোর কুমারের গানগুলো আসলে এমন যে যখন শুরু হয় মনে হয় যে শেষ হয়ে গেল, শুনতে ভীষণ ভালো লাগে, আনন্দ দেয়। এবং এই গানগুলো আসলে যারা সবসময় গায়, যারা পছন্দ করে, তারা জানে যে কিশোর কুমার হয়তো বা হেসে হেসে গেয়ে দিয়েছেন, কিন্তু আসলেই কঠিন গানগুলো। হ্যাঁ, দর্শক আছেন একজন আমাদের সাথে, কে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি নুরুন নবী বলছিলাম আপু, রাজশাহী থেকে। কেমন আছেন নবী ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা ভীষণ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আতিক ভাই আছেন, কথা বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার কাছে আমার গানের একটা অনুরোধ ছিল। জি। 2001 সালে সম্ভবত অ্যালবামটা বেরিয়েছিল, মাধবী কি ছিল গোহুল, এই গানটা শোনার জন্য আপনার কাছে অনুরোধ করলাম ভাইয়া, গানটা যদি শোনাতেন, মাধবী কি ছিল গো ভুল। গানটি অবশ্যই হবে, আপনি সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নবী ভাই ফোন করার জন্য। আতিক ভাই বলে দিয়েছেন তো সাথে থাকতেই হবে, আমি আর বলছি না। এই যে 22 বছর পরেও একটা গানের এত এত ফ্যান, এত এত রিকোয়েস্ট, এটা আমার মনে হয় যে 22 বছরের মানুষের এত ফ্যান ফলোয়ারও হয় না, একটা গানের যত ফ্যান আপনার সৃষ্টি হয়েছে, তো এটাই আপনার আমি বলবো যে আতিক হাসানের বড় অর্জন। আলহামদুলিল্লাহ, এটাই আমার বড় পাওয়া যে আমার গানটা এখনো পর্যন্ত বেঁচে আছে এবং ইনশাআল্লাহ থাকবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরো কিছু গান আছে যেগুলো এরকম আশা করি অমর হয়ে থাকবে। একদম তাই। এবং আপনি যখন আসলে আপনার গান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন, সেটা আমার মনে হয় যে একজন শিল্পীর বড় পাওয়া, কারণ এটার জন্যই তো আসলে তাদের শিল্পে আসা। এবং শিল্পটা বেঁচে থাকুক আপনাদের গানের মাধ্যমে। আমরা পরে গান যাই। ওকে, কোনটা শুনবো এইবার? আমাদের দেশেরই অত্যন্ত আমার খুব প্রিয় এবং সবারই খুব প্রিয় একটি গান, শ্রদ্ধেয় লাকী আখান্দ গিয়েছিলেন এই নীলমণিহার। গানটির কথা এস এম হেদায়েত এবং সুর লাকী আখান। আই এম শিওর আমাদের সবার ভীষণ পছন্দের গান। রাজীব ভাই যেভাবে মানে অ্যাকশন দিল, ওয়াও, হ্যাঁ, এক পোজে অ্যাকশন শেষ করে দিয়েছে। চলো শুনি। Thank you.
চালারা জানি আসবে আবার, কেটে যাবে জীবনে সকল আধার, দীপ জ্বালারা জানি আসবে আবার, কেটে যাবে জীবনে গত 8 বছর ধরে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা, এবং কেন যেন প্রত্যেকবার নোঙর যখন থাকে আর আতিক ভাই যখন থাকে মনে হয় যে আপনারা কি মানে ইজ ইট সামথিং রং, মানে ট্র্যাক পাচ্ছে নাকি সত্যি সত্যি লাইভ হচ্ছে গান। এবার আমি রানা ভাইকেও শুরুতে বলছিলাম যে আপনারা কি ট্র্যাক বাজাচ্ছেন, মানে কিভাবে হচ্ছে এটা, মানে সিমস লাইক রিয়েল, মানে থাকে না যে রেকর্ডিং করার পর যেই টিউনটা মিউজিক মিক্সিংয়ের পর যে অসাধারণ লাগে গান, ওই রকমই লাগে আপনারা যখন আসেন, এবং আপনি স্পেশালি যখন গান গান তখন ওই যে নায়কের একটা অন্যরকম গলা, আমরা আসলে ভাবি না, মানে ড্রিম করি যে এটা নায়ক, এবং আপনার দিকে না তাকালেও মনে হচ্ছে যে আপনি নায়কের চরিত্রে অভিনয় করছেন, গান গাইছেন, নায়ক লিপসিং করছে, এরকম একটা শক্তি আছে আপনার মধ্যে আতিক ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি বেশি কথা বলতে পারি না, তবে মানে এটা জবাবে এটাই বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ওয়েলকাম।
এরা যে এত সুন্দর বাজাচ্ছে, এটা কি বলবো, এটা ওদের মিউজিকের প্রতি ভালোবাসা, সেই সাথে সমস্ত শিল্পী যারাই ওদের সাথে গান করে ওরা খুবই ভালো বাজায়। তবে আমি মনে করি আমার সাথে আরেকটু হয়তো বেশি অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আতিক ভাই আমরা গানে ফিরে, যেটা আপনি বলেছেন আপনি কথা খুব বেশি একটা বলতে পারেন না, এবং এটাই মনে হয় সিক্রেট আপনার এত সুন্দর থাকার। বলেন আতিক ভাই, বলে ফেলেন আপনার সিক্রেটটা কি, আপনি এত সুন্দর কি করে নিজেকে কিপ আপ করছেন? আমরা তো সেই 22 বছর আগে যারা আসলে কিশোরী ছিলাম নতুন নতুন, তখন আপনাকে দেখেছি, 22 বছর পরে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আপনি তো আগের মতোই আছেন, সেই মাধবীর মতোই আছেন। সিক্রেট কিনা জানি না, কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে আমি গানকে প্রচন্ড ভালোবাসি, সারাক্ষণ গান নিয়েই থাকি, গান ছাড়া অন্য কিছুতে আমি নেই। আচ্ছা, তো খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া করি, কিন্তু খাওয়া দাওয়া ওই গানে গানে খেয়ে ফেলে, গানে গানে যেটা খাওয়া দাওয়া এটাই চলে। থ্যাংক ইউ আতিক ভাই, জোকস অ্যাপার্ট, বাট আপনি ভীষণ গানে থাকেন, এটা বোঝা যায় আপনি যখন গান গান, ওই যে বলেছিলাম যে মনে হচ্ছিল ট্র্যাক বাজতেছে। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর বিং উইথ আস টুনাইট, এবং আমাদেরকে সময় দিয়েছেন, চলেন গান শুনে দেন একটা। আচ্ছা, এইবারের গানটা আমার নিজেরই আরেকটি মৌলিক গান, গানটির কথা এবং সুর শফিক তুহিন। আচ্ছা, মা নিয়ে গান, মাকে নিয়ে, আমার খুব পছন্দের একটি গান, শুনি গাইছি। Thank you.
কাটে না রে মাগো আমায় ফেলে কোথায় আছো আছো কত দূরে আসলে ভীষণ ইমোশনাল, এবং যাদের আসলে পিতা মাতা নেই দুনিয়াতে, স্পেশালি মায়ের তো জায়গাটা অন্যরকম। আমার ছোটবেলা থেকেই মোটামুটি বাবা মাকে হারিয়েছি, এবং এই গানটা যখন আমি করি আমার বাসায়, আমার বাচ্চারা কিন্তু গানটা করতে দেয় না। আচ্ছা, আমার মনে বাসায় এর চেয়ে আমি আরো ভালো করে গানটা গাইতে পারি যখন বাসায় গাই। এখানে তো আসলে জানি না কতটুকু গাইতে পেরেছি, কিন্তু বাসায় যখন গাই আমার বাচ্চারা আমাকে গানটা গাইতে দেয় না, কারণ ওদেরই খুব খারাপ লাগে বা চোখে পানি আসে। আমার আমার বউ সেম, সেও গাইতে দেয় না। আচ্ছা, কারণ তারা জানে আসলে শূন্যস্থানটা যেহেতু পূরণ হবার নয়, এই শূন্যস্থানটা খুব ভোগায় নিশ্চয়ই যাদের মায়েরা নেই কাছে, যাদের মায়েরা এরকম আকাশের তারা হয়েছেন। সবার জন্য অনেক অনেক দোয়া প্রার্থনা রইল আমাদের পক্ষ থেকে। দর্শক আছেন একজন, কানেক্ট করবো। শিওর, ওকে, হ্যালো, ওকে, আছেন আমাদের সাথে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি সুমন, শান্তিনগর থেকে। শিল্পী শুনছে কথা বলো। আমি সুমন, শান্তিনগর থেকে। আমি ওর ক্লাসমেট। আচ্ছা, হ্যালো, আপনি কে? আমি সুমন, শান্তিনগর থেকে। সুমন, হ্যাঁ, ভালো আছো সুমন? থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, ভালো আছি। আমার ওই ফেভারিট গানটা গাইবা যদি হিমালয় আউটস্টের সমস্ত। তোমার রিকোয়েস্টে এই গানটা আমি আগের অনুষ্ঠানে গেয়েছি, আজকে অন্য কোনো গান থাকলে বলো, আবার পরে করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, এত সুন্দর এত গান পেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সুমন, ফোন করবার জন্য। নিশ্চয়ই সাথে থাকবেন। আরেকজন দর্শক কানেক্ট হয়ে গেছেন আমাদের সাথে, একটু শুনি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? জয়পুর থেকে সুজন বলছিলাম। এই পুরো নাম বলো। জি, চকলেট বয় সুজন, জয়পুর।
হ্যাঁ কথা বলো সুজন, আতিক ভাই শুনছে। আতিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিক ভাইয়ের কাছে রিকোয়েস্ট, মাধবী তো রিকোয়েস্ট হয়ে গেছে, চন্দনা, তারপরে টেলিফোনে মাঝে মাঝে কল আসে বারবার। জি আচ্ছা, মাধবী তো রিকোয়েস্ট আছেই, এটা আপনারও রিকোয়েস্ট, সেই সাথে চন্দনা এবং টেলিফোন। ওকে, আমরা এই গানগুলো করব, আপনি সঙ্গে থাকুন আমাদের। থ্যাংক ইউ সুজন ফোন করবার জন্য। তোমার তো মাঝে মাঝে ফোন আসার কথা না, চকলেট বয় তোমার নাম, তোমার তো মিনিটে মিনিটে ফোন আসার কথা। তো আবার গানে যাই, কারণ আপনি বলেছেন আপনি কম কথা বলবেন, গান বেশি শোনাতে চান। শিওর। ওকে, এবার যে গানটি করছি, আমরা মুডটা চেঞ্জ করছি, একটু আবেগী হয়ে গিয়েছিলাম, এবার একটু প্রেমের গান, এবং এসডি বর্মন, শ্রদ্ধেয় এসডি বর্মন, ওনার গাওয়া একটি গান আমি শুধু চেষ্টা করছি, কারণ ওনার স্টাইলটা খুবই ভিন্ন। গানটির কথা মীরা দেব বর্মন, সুর শচীন দেব বর্মন। শুনি, চেষ্টা করছি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি,
মানে এই গানটা হলো সেম ওই শুরু হয় আর শেষ হয়ে যায়, মানে মজে মজে শেষ হয়ে যায় গানটা। এবং আমার মনে হয় এই গানটার পরে আর মানে সবাইকে বসিয়ে রাখবো না, সবার সাথে পরিচয় করে দেবো, বাট দর্শক যেহেতু প্রায়োরিটি এবং অনেক অনেক ফোন আসছে, একটা ফোন নিতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি ময়মনসিং থেকে বলছি, সাইফুল আলম পান্নু। পান্নু ভাই কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনাকে পেলাম। আপনি ভালো আছেন আপু? অনেক ভালো আছি পান্নু ভাই, কথা বলুন, আতিক ভাই শুনছে আপনাকে। আতিক ভাই, আতিক হাসান ভাই, ব্রেভো ব্রেভো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যারা মিউজিক নাইটে যারা বাজালেন পারফেক্ট পিচ এবং পারফেক্ট বাজালেন এই সঙ্গীত সঙ্গত করে, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আর আসলে টু টেল ইউ অনেস্টলি, ময়মনসিং শহরে আমাকে শচীন দেব বর্মন বলে ডাকে সবাই। আমি শচীনের 40-42টা গান করি এবং শুরু হইলে অনেকগুলো করি। আমার কাছে এত ভালো লেগেছে আপনার গান, মানে আপনি মানে আমার থেকে অনেক ভালো গেয়েছেন, এটা একবার স্বীকার করে বলতেছি আমি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, এত ভালো লাগছে। আর এস ডি বর্মনের গান একটা শুনলে কিন্তু মন ভরে না আসলে। সেই সঙ্গে আমি বলতে চাই, লিটল পায়ের ইনি জিনিস বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, সম্ভব হলে একটু শোনাবেন। এনটিভি কে ধন্যবাদ, এই লাইভ প্রোগ্রামের যারা দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ পানু ভাই ফোন করবার জন্য। সবসময় একার মতো ভালো থাকবেন নিশ্চয়ই, এরকম করে সুন্দর সুন্দর কথায় আমাদেরকে ভরিয়ে রাখবেন। আরেকজন কানেক্ট হয়েছেন, কে আছেন? হ্যালো, আমি মোহাম্মদ আবুল বাশার, আমি রংপুর কুড়িগ্রাম বড়ুমারি থানা থেকে বলছি। কুড়িগ্রাম তো একদম মানচিত্রের ওপরে, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু আতিক ভাইয়ের সাথে কথা বলতে চাই। পুরোটাই বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? এই মুহূর্তে খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমার জন্ম 1993 সাল, অথচ 2002 সাল থেকে আপনার গান শুনে আসতেছি, মাধবী থেকে শুরু হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই। কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, কতই নাকি করছি, এমনকি আমি মনে মনে আইডিয়া করেছিলাম যে আমি পত্রিকা ছাপাবো, তাও আপনার সাথে দেখা করবো কথা বলবো। হ্যাঁ, তো জানি না আজকে আমার কোন কপালে, আমি ফেসবুক পেজে দেখলাম আপনি আজকে রাতে 11:30টায় গান গাবেন এনটিভিতে, তো সবচেয়ে আনন্দ লাগতেছে। তো আমার গানের কোন অনুরোধ নেই, তবে আমি আপনার রিকোয়েস্টে, মানে আপনি আমার সারা জীবন তো মানুষের গান শুনাইছেন তাই না? জি জি। তো আমার একটা ইচ্ছা থাকতেছে যে আপনার একটা গান শোনানোর, আপনি যে কোনো অ্যালবাম থেকে আপনি সাথে থাকেন এরকম। হ্যাঁ, এবং যেহেতু আতিক ভাই তার ফেসবুক পেজ আসলে আপডেট দেন, তো এরপর যেখানে যাবেন সেখানে আপডেট আগে পেয়ে সেখানে মানে বিলিং এর নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আতিক ভাইকে দেখতে পারবেন সেখানে গিয়ে, বুদ্ধি দিয়ে দিচ্ছি বাড়ির নিচে। এবং ভাইয়া এই যে এত এত ফ্যান, এবং সে বলছিলেন 1993-তে তার জন্ম, বাট 2002 থেকে আপনার গান শুনে, তার মানে একদমই ছোট ওই সময় 2002-তে, সেই সময় আপনার গান শুনে, এরকম ক্রেজি ক্রেজি কিছু ফ্যান কিন্তু থাকে। এবং আপনি যেহেতু দেশের বাইরে প্রচুর যান, শো করেন, এবং একটা সময় তো দেখা যেত যে 6 মাসে 6 বার আপনি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বাংলাদেশে ল্যান্ড করছেন না, এরকমও কিন্তু সময় গিয়েছে আপনাদের। তো একটু জানতে চাই, এরকম কোনো ক্রেজি মোমেন্ট আছে কিনা, ফ্যান মোমেন্ট যেটা সবসময় মনে পড়ে বা এখন শেয়ার করতে চান, মনে আসছে কিনা? ক্রেজি মোমেন্ট বলতে আসলে বিদেশে সবচেয়ে যেটা ভাল লাগে, মানে ওখানে সব আমার গানগুলোই শুনতে চায় এবং রিকোয়েস্ট করে আমার বিভিন্ন অ্যালবামের গানগুলা। আর হ্যাঁ, কিছু কিছু গান আছে, যেমন আমি চোখে পানি দেখেছি দু একজনের, যে মানে ওই গানটা গাওয়ার সময় যখন শুধু মনে পড়ে তোমাকে, এই গানটা যখন গেয়েছি অনেকের চোখেই আমি পানি দেখলাম, এবং এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যে তারা অনুভব করছে গানটাকে। আমি একটা কিন্তু ক্রেজি ফ্যান মোমেন্ট জানি আপনার, আমি জানি না আপনি জানেন কি না, সেটা হলো একজন সে গার্মেন্টস কর্মী, আপনার গান শোনার পর 2003 সালে ব্লেড দিয়ে আপনার নাম হাতে লিখেছিল।
তাই নাকি? এরকম এরকম অনেক হয়েছে, কিন্তু হয়তো আপনার কাছে পৌঁছায়নি, বাট এই গল্পগুলো আসলে আমরা জানি এবং আমরা আপনাদেরকে আস্তে আস্তে টুকটাক আপনাকে জানিয়ে দেব। চলেন আমরা গানে যাই। এবার তাহলে রিকোয়েস্টের গানে চলে যাচ্ছি। মাধবী রিকোয়েস্ট করেছেন, মাধবীটা গাই তাহলে। ঠিক আছে, গানটির কথা এবং সুর ইথুন বাবু। আমরা রিকোয়েস্টের গান করছি মাধবী। মাধবী কি ছিল গো ভূ,
দেখেন এই মাধবীর ইম্প্যাক্ট মানে মেয়েদের উপরে পড়েছে, গানটার ইম্প্যাক্ট আসলে কত মানে দৃঢ় যে আমার তো মানে মেয়েদের তো মাধবী হারানোর কিছু নাই, তারপরও তাদের এই গানটা ভালো লাগে। সাইদ ভাই দেখছে আমি পুরোটা গান, সাইদ ভাই আমি কিন্তু গাইছি, সাইদ ভাই যদিও মাইক্রোফোনে গাইছে আমি মাইক্রোফোনে গাইতে পারি নাই। ভীষণ পছন্দের একটা গান। এবং আপনি আসলে আপনি এবং ইথুন বাবু আপনাদের যে ওই যে বলে না যুগে যুগে কিছু যুগল আসলে আমাদেরকে ভালো ভালো উপহার দেয়, আপনাদের জুটিটা আসলে সেরকমই ছিল। এই জুটি নিয়ে কথা বলবো, তবে দর্শকের ফোন আগে নিতে চাই। কে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছি আমরা? ঢাকা মহাখালী থেকে বলছিলাম। আপন আপু আপনার সাথে দেখা হয়েছিল দি মেরিডিয়ান এর টোটাল অনুষ্ঠানে। টোটাল? আচ্ছা আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? না, আমি ভালো আছি, ভীষণ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই মুহূর্তে খুবই ভালো। আপনার সেই বড় একটা ভক্ত, আসলে আপনার গান শুনি মাধবী কি ছিল গো ভুল, এসব গান তো আমার যে রিকোয়েস্টটা ছিল এটাই, কিন্তু আপনি যে ফেললেন ভালো লেগেছে। আরেকটা ছিল যখন শুধু মনে পড়ে তোমাকে, এই গানটা যখন শুধু মনে পড়ে তোমাকে। আচ্ছা, আপনি সঙ্গেই থাকুন। এই যে যে মানুষটা আসলে কথা বলে না সে গান গাওয়া শুরু করে দিল, মানে কি পরিমাণ ইম্প্যাক্ট আসলে এই গানগুলোর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপন ভাই ফোন করবার জন্য, এরকম আপনের মতো সাথে থাকুন। জুটি নিয়ে কথা বলছিলাম, ইথুন বাবু এবং আপনার জুটি, এই যে অসাধারণ অসাধারণ কিছু গান গিফট করলেন, এবং আপনারা যে কয়টা গান আসলে একসাথে করেছেন, যে কয়টা অ্যালবাম করেছেন, প্রত্যেকটা জিনিস হিট ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে বন্ধুত্বটা, এটা শুরু হলো কিভাবে, কোথায় পেল ইথুন বাবু আপনাকে, কিংবা আপনি তাকে কোথায় পেলেন? ইথুন বাবুকে আমি পেয়েছি আসলে সাউন্ডটেকের মাধ্যমে, সাউন্ডটেকের বাবুল ভাইয়ের মাধ্যমে। বাবুল ভাই আমাকে পাঠিয়েছিলেন বাবু ভাইয়ের কাছে, যে আমি একটা অ্যালবামের কথা চলছিল আর কি, আমার একজন বড় ভাই যার নাম আমি আজকে আগেও অনেকবার বলেছি, আলম ভাই, এম এস আলম ভাই, উনি আমার চট্টগ্রামের একজন বড় ভাই, এবং উনি আমার গান শুনে এতই মুগ্ধ ছিলেন যে আমাকে ডাকলেন, বললেন যে আতিক কী দরকার তোমাকে, আরও উপরে উঠতে আরও ভালো করতে তোমার কী দরকার, কী লাগবে তোমার? আমি বললাম যে একজন শিল্পীর যেটা মূল যেটা লক্ষ্য থাকে একটা অ্যালবাম করা, নিজের মৌলিক গান, হ্যাঁ নিজের মৌলিক গানের, তো বলল যে তাহলে এটা কীভাবে হবে? বললাম যে কোনো কোম্পানি থেকে আমার এই অ্যালবামটা আসতে হবে, কোনো কোম্পানি প্রডিউস করলে, তো একজন নতুন সিঙ্গারকে কিন্তু তখন প্রডিউস করা হতো না, নিজেরা প্রডিউস করে তৈরি করে অ্যালবাম তৈরি করে অ্যালবামে অ্যালবামটা জমা দিলে কোম্পানি ছাড়তো, এরকমই যেটা ছিল। তো তারপর উনি বললেন ঠিক আছে, বাংলাদেশে তখন এখনও এবং তখনও ছিল সাউন্ডটেক, সাউন্ডটেকের কর্ণধার যিনি বাবুল ভাই, তো উনি বললেন যে আমি ওনার সঙ্গে দেখা করব। ওনার সঙ্গে দেখা করলেন ঢাকায় এসে, উনিও চট্টগ্রামের, চট্টগ্রামের অনেক বড় ব্যবসায়ী, আসলেন এবং ওনার সঙ্গে দেখা করলেন, বললেন যে কী কী করতে হবে, আমাকেও সাথে নিয়ে গেলেন, বললেন যে একটা অ্যালবাম এভাবে যদি করতে হয় প্রথমে আপনাদের আপনারা এটা তৈরি করে দিবেন, আমরা ছাড়ব বাজারে। তো তারপর বললেন ঠিক আছে কীরকম লাগবে, একটা মোটামুটি একটা অনেক বড় অ্যামাউন্টের কথা বললেন বাবুল ভাই, তো উনি বললেন ঠিক আছে অ্যামাউন্টটা আমি দিব, আলম ভাই বললেন, আলম ভাই বললেন এই অ্যামাউন্টটা আমি দিব, আপনি কাজ শুরু করেন আতিকের। তো আমি ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এম এস আলম ভাইকে, উনি যেখানেই থাকুন, আজকে দেখছেন বা না দেখছেন, কিন্তু আমার শ্রদ্ধা ওনার সঙ্গে সবসময় আছে। তো তারপর বাবুল ভাই আমাকে বাবু ভাইয়ের সাথে দেখা, বাবু ভাইয়ের সঙ্গে দেখা করতে বললেন, আমি যে বাবু ভাইয়ের সঙ্গে দেখা করলাম, তো তারপর ঘটনা ঘটায় দিলেন একদম। তারপর নয় মাসের পরিশ্রমের ফসল ফসল মাধবী,
একদম। এবং এরপর যে শুরু হলো হিট হিট মেশিন আপনারা দুজন, আল্লাহর রহমতে বোঝাপড়াটা খুব ভালো ছিল, বোঝাপড়া ভালো ছিল। এবং আমিও ওনার উনি কি চাইতেন সেটা বুঝতাম, উনিও বুঝতেন যে আপনি কি টাইপের চাচ্ছেন। তো এভাবে মোটামুটি একটা ভালো সম্পর্ক এবং ভালো কিছু তৈরির চেষ্টা ছিল, চেষ্টা ছিল, চেষ্টাটা আমরা সাফল্য দেখেছি এবং এখনো সাফল্য আছে। ধারাবাহিকতা বজায় থাকুক, ধারাবাহিকতা বজায়। নেক্সট গানটা শুনে ফেলি। আচ্ছা, আমরা এবার একটা ফোক গানে যাই। ওকে, অনেকক্ষণ তো আমরা এটা শাহ আব্দুল করিমের একটি গান, আমার খুব প্রিয় গান, কেন পিরিতি বাড়াইলা। বাহ, চেষ্টা করছি আমি গাইতে। ওকে, রাজীব জি। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমন কেদে কেদে চোখের জল
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ভাইয়া আপনি বলেছেন আপনি গানে থাকেন এবং গান নিয়ে সবসময় আসলে থাকতে পছন্দ করেন, তো আপনার যারা নিউ জেনারেশন আছে যারা আপনাকে ফলো করে, এবং এখন তো বলা যায় 22 বছর আগে যেমন মানুষ গানে আসতে চাইতো না, এখন তার উল্টোটা, সবাই গানে আসতে চায়, গান গাইতে চায়, শিখতে চায়, তো সেক্ষেত্রে আসলে আপনি কতটুকু রেওয়াজ করেন বা আপনার মতো গাইতে হলে কতটুকু সাধনার প্রয়োজন সেটা জানতে চাই। তবে কল আছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপু আমি আলমগীর বলছিলাম, কক্সবাজার থেকে। আসুন। বাহ, ভীষণ সুন্দর জায়গা থেকে ফোন করেছেন আলমগীর, কথা বলুন, আতিক ভাই শুনছে। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আতিক ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। এই সবাইকে বলেছেন আপনি ভালো আছেন, সেক্ষেত্রে সময় নষ্ট করব না। জি 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 বলুন। হ্যাঁ ভাইয়া, সবাইকে বলেছেন আপনি ভালো আছেন, সে হিসেবে এটা বলে আমি বেশি সময় লম্বা করব না। আমি জাস্ট একটা আপনার প্রতিটা গানই ভালো লাগে, কোন গানই রিকোয়েস্ট করব তা আসলে ইয়া রাখে না, প্রত্যেকটা গানই ভালো লাগে। জাস্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে গলায় রশি দিয়ে আমায় আস্তে আস্তে টানো একটা গান আছে আপনার, ওই গানটা যদি করেন খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গেই থাকুন, আমরা এখনই করছি আপনার গানটি। বাহ, আপনি বললেন আর হয়ে গেল একদম, মানে আপনার আজকে প্রচুর লাক ভালো এবং খুব মজার একটা গান কিন্তু, ঠিক না? মজার গান কি করে বুঝলাম আতিক ভাই, এভরিওয়ান ইজ এক্সাইটেড। সো আপনি কিন্তু খুঁজতে খুঁজতে বলতে পারেন আতিক ভাই কি করে আসলে কতক্ষণ সাধনা করা উচিত? সাধনা করা উচিত বলতে আসলে আমার মনে হয় গানটা শুরু থেকেই সাধনার ব্যাপার, এবং যত বয়স বাড়ে তত সাধনাটা আরও বেশি করতে হয়। যেমন এখন আমাদের
সবাই তো বলছে ছোটবেলা থেকে গান শুনছে, তার মানে বয়সটা কিন্তু না, আপনিও ছোটবেলা থেকে গানটা করেন, তো সেক্ষেত্রে করতে হয়। এখন তো রেয়াজ না করলে মানে গলা ভালো থাকে না, এবং ইচ্ছের সাথে সাথে ভালোবাসাটাও থাকতে হবে। অবশ্যই শুনে ফেলি আমরা মজার গানটা। দি দি এটির কথা এবং সুর ইথুন বাবু, চট্টগ্রামের একটা আঞ্চলিক গানের ছায়া এই গানে রয়েছে, আমার খুব পছন্দের গান ছিল, তো আমি বাবুভাইকে বললাম যে এই গানটি আমার খুব পছন্দের একটি গান, তো বললেন ঠিক আছে আমি এই ধাঁচে একটা তোমার জন্য গান করি, যে চাটগার ছেলে। গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো, গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো সখি, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো, গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো, গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো সখি, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো। জলে সাঁতার কাটা চোখে দেখি খোলা, তোমার প্রেমে আছে শুধু সর্প বিষের জ্বালা, খোলা জলে সাঁতার কাটা চোখে দেখি খোলা, তোমার প্রেমে আছে শুধু সর্প বিষের জ্বালা, ভালো করে চক্ষু দিয়া মানুষ তুমি চেনো, ভালো করে চক্ষু দিয়া মানুষ তুমি চেনো, খেলা জানো রে তুমি কত খেলা জানো, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো। চন্দ্র দিনে সূর্য আকাশেরই বুকে, তোমার বুকে লক্ষ তারা থাকো কেমনে সুখে, রাইতে চন্দ্র দিনে সূর্য আকাশেরই বুকে, তোমার বুকে লক্ষ তারা থাকো কেমনে সুখে, যারে তখন ইচ্ছা তোমার কাছে তুমি টানো, যারে তখন ইচ্ছা তোমার কাছে তুমি টানো, খেলা জানো রে তুমি কত খেলা জানো, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো, গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো, গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো সখি, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো, কত খেলা জানো রে তুমি কত খেলা জানো, এটা ওই সময়ের গান, কিন্তু এখন একদম সময় উপযোগী গান ভাইয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আসার পর এই খেলাটা যে চলছে আপনার গানের সাথে একদম গলায় না ভাইয়া, নাকে 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 দড়ি দিয়ে। হ্যাঁ একদম। আচ্ছা, নোংরের সাথে একটু আপনি পরিচয় করিয়ে দেন আজকে দর্শকদের, আপনার সাথে যারা যারা আসলে আছেন। আমি ডান দিক থেকে আসছি, আমার সব প্রিয় ভাইয়েরা, কিবোর্ডে রাজীব, যে একবার পোজ দেয়, বেস গিটার আছে পল্লব, অক্টোপেডে রানা, তবলায় শিমুল এবং সাইদ লিড গিটারে, ভয়েসও দিচ্ছে
অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, একদম লাস্ট গান শুনবো আমার আমার তরফ থেকেও ধন্যবাদ। হ্যাঁ লাস্ট গান শুনবো আতিক ভাই, আপনাকে অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। শেষ গানে চলে এসেছি। হ্যাঁ এবং আপনি এরকম করে সুন্দর থাকেন এবং সুন্দর গান আমাদেরকে উপহার দেন এবং আল্লাহ আপনাকে আরো আরো দীর্ঘায়ু করুক। থ্যাংক ইউ ভেরি মাচ বিথি, এত সুন্দর প্রাণবন্ত উপস্থাপনার জন্য। আপনাকে আজকে কথা বলেছি, আসলে একটা অনুষ্ঠান সুন্দর হয় কিন্তু উপস্থাপনার জন্য। এবং থ্যাংক ইউ সো মাচ আতিক ভাই, ধন্যবাদ সবাইকে, আমার প্রিয় ভাইদের ধন্যবাদ, ধন্যবাদ এনটিভি, এনটিভির এবং যারা আছেন সাউন্ডে এবং ক্যামেরায় এবং যারা সমস্ত কলাকুশলী আছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ, ধন্যবাদ এনটিভির দর্শকদেরকে। থ্যাংক ইউ দর্শক, আজকের মতো সাইন আউট করছি, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে কিন্তু হাজির হয়ে যাবো আপনাদের পছন্দের এবং ভালোবাসার কাউকে না কাউকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যেটা বলি থাকুন এনটিভির সাথে। শুভরাত্রি। শুনি ভাইয়া, আমরা রিকোয়েস্টের একটি গান দিয়ে শেষ করছি, আমারই গাওয়া, কথা এবং সুর প্রিন্স মাহমুদ, টেলিফোন। ওকে এটা আসলে মোবাইল অ্যাভেলেবল হওয়ার আগের গান। টেলিফোনে মাঝে মাঝে কল আসে, প্রতিদিন প্রতি রাতে প্রতি মাসে, নাম বলে না শুধু মিষ্টি হাসে, মিষ্টি গলায় বলে ভালোবাসে, ইংরেজিতেও বলে মাঝে মাঝে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যালো তুমি কি শিলা মিলা নাকি উর্মিলা, কল আসে প্রতিদিন প্রতি রাতে প্রতি মাসে, নাম বলে না শুধু মিষ্টি হাসে, মিষ্টি গলায় বলে ভালোবাসে, ইংরেজিতেও বলে মাঝে মাঝে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যালো তুমি কি শিলা দেখেছি আগে, তুমি কি আমায় চেনো,
টেলিফোন নাম্বার পেলে কোথায় বলতে পারি না কেন, কত নাম যে মনে উঁকি দিয়ে যায় কি হতে পারে তার নাম, তুমি নাকি সে অপরাজিতা হতে পারে সে শর্মিল, তুমি কি শিলা লীলা নাকি উর্মিলা, টেলিফোনে মাঝে মাঝে কল আসে প্রতিদিন প্রতি রাতে প্রতি মাসে, নাম বলে না শুধু মিষ্টি হাসে মিষ্টি গলায় বলে ভালোবাসে, ইংরেজিতেও বলে মাঝে মাঝে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। শীল